তোমরা শোনো না, তোমরা শুনে যাও, তোমরা শুনে যাও। আমাদের স্বচ্ছভাবে অভিযান চলছে, এটার ব্যাপারে আমাদের জেলা থেকে নির্দেশ আছে, রাজ্য থেকে নির্দেশ আছে, তাই জন্যই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। তবে আমি ব্যক্তিগত মনে করি শুধু রাস্তাঘাট বা একদিন এই কোনো ব্লিচিং করলে এর সমাধান নয়। আগে চ্যারিটি বিগেল থাকে, নিজের বাড়ির চারদিক পরিষ্কার রাখতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং গ্রিন এবং ক্লিন থেকে করে দিতে হবে। তার জন্য যা যা করণীয় আমরা এলাকা থেকে করার চেষ্টা করছি।